হে এভরিওয়ান, একজন কন্টেন্ট ক্রিয়েটরের অনেক কিছু প্রয়োজন হয়, যেমন একটি ব্লগিং ট্রাইপড, একটি রেগুলার ট্রাইপড, একটি মনোপড, সেলফি স্টিক, টেবিল ট্রাইপড এক্সেট্রা। মোবাইল আর ক্যামেরা অ্যাটাচ করা যাবে এমনও হতে হবে। আমি যদি বলি এই সব কিছু একটি গ্যাজেটেই আছে, বিশ্বাস হবে কি? আমাদের আজকের ভিডিও এমনই একটি প্রোডাক্ট নিয়ে যাতে আছে এই সব কিছু, বলা চলে এটি অলরাউন্ডার। সো দিস ইজ ইউলানজি MT44। ইউলানজি MT11 অক্টোপাস ট্রাইপড ব্লগারদের চয়েস করা বাংলাদেশের অন্যতম একটি গ্যাজেট। সো আমার মনে হয় ঠিক তেমনই একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আমাদের আজকের ইউলানজি MT44ও একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট। তো চলুন আজ এর সম্পর্কে জেনে আসি সব কিছু, দেখতে থাকুন। সো লেটস বিগিন। তো এই হচ্ছে আমাদের গ্যাজেটের বক্স, উপরে আছে প্রোডাক্টের ছবি, মডেল অ্যান্ড ব্র্যান্ডিং। বক্সে পাবেন শুধু আমাদের প্রোডাক্ট আর পেপার ওয়ার্কস। এ হচ্ছে আমাদের ইউলানজি MT44। এটিকে ইউজ করতে এই ডায়ালটি ঘুরিয়ে খুলে নিতে হবে, তারপর টাইট করে দিতে হবে। কিভাবে ইউজ করবেন ইনস্ট্রাকশন একটি লেগেই দেয়া আছে। লেগ এক্সপ্যান্ড করার পর এটিকে লম্বা করা যাবে এভাবে টেনে টেনে, চারটি স্টেপে লম্বা করা যায় এটি। এমনিতে এর ফোল্ড করা অবস্থায় সাইজ মাত্র 33 সেন্টিমিটার, কিন্তু এক্সপ্যান্ড করলে যা হয়ে দাঁড়ায় 5 ফিটেরও বেশি। লেগগুলো প্লাস্টিক মেড, নিচে আছে রাবারের পোর্শন, তাই সারফেসে একটি ভালো গ্রিপ পাওয়া যাবে এর মাধ্যমে। ইচ্ছে মতো লেগ এক্সপ্যান্ড করার পর লক করে দেয়া যাবে এই মেটালের ডায়ালটি পেঁচিয়ে পেঁচিয়ে, যার মধ্যে ইউলানজির সিগনেচার রেড কালার দেয়া হয়েছে। উপরের দিকে এক্সপ্যান্ড করার বডি অংশটিও স্টিল মেড, আর এটি খুব স্ট্যাবল, বেশি নাড়াচাড়া করে না সিঙ্গেল পড হওয়া সত্ত্বেও। এছাড়া এর এই অংশটিতে আছে একটি বল হেড, যার মাধ্যমে একে ইচ্ছে মতো সেট করে দেয়া যাবে, আর টাইট করার পর এটি খুব শক্ত হয়ে যায়, তাই ডিভাইস সিকিউর থাকবে। এখানে ইউলানজির ব্র্যান্ডিংও ফলো করতে পারবেন। এর মাথায় দেওয়া আছে একটি 1/4 ইঞ্চ স্ক্রু, যেখানে ক্যামেরা সেট করে দিতে পারবেন। মজার বিষয়, ডিভাইস পেঁচিয়ে লাগাতে হবে না, এই অংশটি পেঁচিয়ে পেঁচিয়ে ইজিলি টাইট করে দেয়া যাবে, যা খুব বেশি ভালো লেগেছে। এবার কথা হচ্ছে, যদি মোবাইল ইউজ করতে হয় তবে কি আলাদা হোল্ডার কিনতে হবে? অ্যান্সার হচ্ছে না। এর মধ্যে আগে থেকে একটি প্রিবিল্ট মোবাইল হোল্ডার দেয়া আছে, যা এভাবে খুলে নিতে হবে। আরও মজার বিষয়, এই হোল্ডারটিতে কোলশো মাউন্টের অপশন রাখা হয়েছে, তাই চাইলে যে কোনো ব্লগিং লাইট বা ব্লগিং মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন। সো এবার এর কিছু ইউসেজ দেখা যাক। ব্লগিং ট্রাইপড, ক্যামেরা হোক বা মোবাইল, দুইভাবেই এর মাধ্যমে ব্লগ করতে পারবেন। ক্যামেরা হলে ডিরেক্ট কানেক্ট করে নিতে হবে, আর মোবাইল হলে এর মধ্যে থাকা মোবাইল হোল্ডারে। বাই দ্য ওয়ে, এর মোবাইল হোল্ডারটির মাধ্যমে হরিজন্টাল বা ভার্টিক্যাল দুইভাবেই ভিডিও করা যাবে। বল হেডের এক পাশে এর জন্য অপশন দেয়া হয়েছে, তবে এর হোল্ডারটি স্প্রিং সিস্টেম, যার কারণে মোবাইলে প্রেশার ক্রিয়েট হয়, তাই সলিউশন হচ্ছে আলাদা 360 মোবাইল হোল্ডার। কেনার লিঙ্ক দেয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে। ওয়েল, ডিভাইস কানেক্ট করার পর উপরে লাইট, মাইক্রোফোন বা উভয় ডিভাইস কানেক্ট করে নিতে পারেন। ভিডিওতে দেখানো সকল প্রোডাক্টের ভিডিও লিঙ্ক অ্যান্ড পারচেস লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এভাবেই ব্লগ করা যেতে পারে এই ইউলানজি MT44 দিয়ে। আরও অনেক কিছু করা পসিবল, যেমন রেগুলার ট্রাইপড হিসেবে একে ইউজ করা যাবে। রেগুলার ট্রাইপড অনেক বড় থাকে, কিন্তু এটি কলাপস করে ছোট করে ফেলা যায়, যেখানে এটি খুব সহজেই ক্যারি করতে পারবেন। রেগুলার ট্রাইপডের মতো ইউজ করতে একে সম্পূর্ণ এক্সপ্যান্ড করে ডিভাইস অ্যাটাচ করে নিতে হবে। তারপর যারা শর্ট ফিল্ম করার জন্য একটি বুম পোল কিনতে চান, তাও কিন্তু এর মাধ্যমেই করা পসিবল। জাস্ট মাইক্রোফোন এর মাথায় অ্যাটাচ করে এক্সপ্যান্ড করে নিতে হবে। নাটক, শর্ট ফিল্মে এটি খুব বেশি কাজে লাগবে। সেলফি স্টিক হিসেবেও একে ইউজ করা যেতে পারে। তো এটি কিনলেই আলাদা আর সেলফি স্টিক কিনতে হবে না আপনাদের, দূর থেকে ক্যাপচার করতে রিমোট নিয়ে নিতে পারেন। কেনার লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে। আর টেবিল ট্রাইপড হিসেবে ইউজ তো করা যাবেই, আরও অনেক কিছু করা পসিবল, একটু ভেবে দেখুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। প্রোডাক্টটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রোডাক্টটি এখনই অ্যাফোর্ডেবল প্রাইসে কিনতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্কে ভিজিট করুন, অথবা ভিজিট করুন BDSHOP.com-এ। এছাড়া আমাদের কল বা ইনবক্সও করতে পারেন। ধন্যবাদ BDSHOP-এর সাথে থাকার জন্য। And this was Jair Tuhin. Definitely, guys, I will catch you in the next one. Peace.